সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি উঠান ঝাড় দিতে। রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, বেশ ভিজা উঠানটা, তাই সাবধানেই পা ফেলছি। আর দেখো কিছু পাটকাটি পড়েছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, এইগুলো কালকেই ওই ছেলেপেলে ওরা সব ছড়িয়ে ছিটিয়ে খেলা করেছে, তো সেইগুলো এখন পরিষ্কার করছি। আর যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি ঘুম থেকে ওঠার আগে দিদার সব কাজ সারা হয়ে গেছে। ঘরে যেরকম বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো দিদার হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি ছিল, কাদা কাদা আর কি, ভেজা ভেজা, তো সেই কারণে মা আর দিদাকে উঠানে নামতে দেয়নি। জানো তো বন্ধুরা, বিয়ের আগেই আমরা কোনোদিনও উঠান ঝাড় দিইনি, মাই দিত। আর বিয়ের পরে তো কোনো প্রশ্নই ওঠেনি। আর বিয়ের পরে আমরা কোনোদিনও বাপের বাড়ি এসে এত কাজ আমাদের করতে হয়নি। আজকে আমি সারাদিন টুকটুক করে অনেকটাই কাজ করেছি। তো যেহেতু দিদা আছে, অতটা অসুবিধাও হয়নি, তবু এই উঠোন ঝাড় দেওয়া, তারপরে আরও টুকিটাকি এই ওই কাজগুলো টুকটাক করেছি। তো মায়ের এই অবস্থা বলেই এইবার এসে এরকম কাজ করতে হলো। তো সেটাই আর কি বলছি, যে মানে কাজ করা মানুষ যদি কাজ না করে না, তাহলে বাড়িঘরটা অন্যরকম হয়ে যায়। আসলে দিদা বয়স্ক মানুষ, তো একা একা রান্নাবান্না সব কিছু করে, মা একটু হেল্প করে হাতে হাতে, তো বাড়িঘরটা মানে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। তো টুকটাক সেইগুলো একটু গুছাতে পেরেছি, সম্পূর্ণ পারিনি। এই এক তো অল্প একটা সময়ে কি আর হয় সব কিছু। কালকে কিন্তু অনেকগুলোই জামাকাপড় কাচা ধোয়া করেছিলাম। আর আমাদের যেহেতু দুটো ছেলে আর বাচ্চা তো একটা আছেই, মানে মোট তিনটে বাচ্চা, আর আমরা ভাই, সবার জামাকাপড় মিলিয়ে না অনেকগুলোই জামাকাপড় হয়ে গেছিলো। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, বেশি শুকায়ও না, তো সেই কারণে কালকে জামাকাপড়গুলো আর শুকিয়েছিলো না। তো সেই কারণে এই যে ভোর ভোর মানে সকাল সকাল মেরে দিচ্ছি। আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি একদম ছাদে, আর উঠোনটা ঝাড় দিয়ে যেহেতু হাত পা দিয়ে ঘরে ঢুকলাম, তারপরে একদম নাইটি চেঞ্জ করে নিলাম, আর তারপরেই এই যে ছাদে এসেছি। এখন নিচে গিয়ে চা করব। তো সবাই মিলে সকালবেলা চা খাবো, তারপরে দেখা যাক কী খাওয়া দাওয়া করা যায়। গুড মর্নিং প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনাসন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর সময় এখন সকাল সাতটা। তো সকাল সাতটা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে একটু এদিক ওদিক যাওয়ার আছে সকাল সকাল, তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা আছে, সেরকম একটা রোদ নেই। আর এই যে বেড কভারগুলো দেখছো, এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম, তো অর্ধেক অর্ধেক শুকিয়েছিলো, তো সেই কারণে মানে কালকে যেহেতু অনেকটা বেলায় কাঁচা হয়েছিলো, তো সেই কারণে এত আর কি শুকিয়েছিলো না ভালোভাবে, তাই আজকে একটু সকাল সকাল মেলে দিলাম। তো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা আমার একটু একটু করে সব স্বপ্ন পূরণ হতে চলেছে। তো জানি না আর কত দূর এগোতে পারবো, তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, তাহলে আশা করছি অনেকটা দূর এগোতে পারবো। তো দেখো গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবে। তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল আমার দেওয়া হয়ে গেছে, আর ঝোলের মধ্যে কিন্তু আমি মাছও দিয়ে দিয়েছি। এখন জাস্ট মশলাটা দেব, আর তারপরে নামিয়ে নেব, কারণ মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে। আর তারপরে গ্যাসটা মুছতে হবে, তারপরে দিদার জন্য ওই পটল ভাজা, ভেন্ডি ভাজা ওইগুলো করতে হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। যে দিদা দেখো, দিদা হচ্ছে মাছ খায় না, তো নিরামিষ খায় দিদা, তো সেই জন্য আর ইচ্ছা করে করা। চলো পরে আবার দেখো বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টি চলে আসলো, আর সত্যি গ্রামের বাড়িতে বৃষ্টি মানে কি দারুণ লাগে দেখতে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এরকম সুন্দর দৃশ্য তো আমরা যারা শহরে থাকি তারা তো দেখতেই পারি না, দেখো কি দারুণ লাগছে দেখতে।
আকাশটা দেখো জাস্ট মেঘে ভরা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। আর এই যে আমি তো এখানে দাঁড়িয়ে এখন তোমাদের সাথে কথা বলছি, আর আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলার জন্য। বাইরে তো বৃষ্টি আসছে, আমি তো আজকে রান্না করব দুপুরবেলা কাতলা মাছ আর পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আর সকালবেলা রান্না করেছি পেঁয়াজি ভাজা, পেঁপে আলুর তরকারি আর মুসুর ডাল। তো সেইগুলো দিয়ে সকালবেলা খাওয়া হয়েছে, আর এখন এগুলো রান্না করব। আমার কাতলা মাছটা বসানো আছে, আর বাদ বাকি যে ডালটা আর কি আছে সকালে সেটা দিয়ে হয়ে যাবে। আর বেশি কিছু করব না, ওই ভেন্ডি ভাজাটা আর পটল ভাজাটা করব। তো ওগুলো আবার দিদা যেহেতু খাবে, তো গ্যাস মুয়ে মানে মুছিয়ে তারপরে করতে হবে, তার আগে করলে আবার দিদার অসুবিধা হয়ে যাবে। তো চলো রান্নাটা আবার কন্টিনিউ করি। দেখো এরা সব আখের রস খাচ্ছে, কিন্তু কুটুস তো আখের রস খেতেই চায় না, জানি না আমি খাবে কি না খাবে। কি কুটুস আখের রস খেতেই যাচ্ছে না, ওর মুনি ওকে জোর করছে, জানি না খাবে কিনা। টাকা ঠাম বলবে কি আমাকে ছাড়, আমার দাদা এত খরচা হয়ে গেল কি করে তাকে না। এই দেখো আমি, মা আর কুটুস এখন রেডি হয়ে একটু বেরিয়েছি, আমরা একটু কেনাকাটি করতে যাব, মানে অল্প কিছু। আমার বিকালবেলাও যাওয়ার আছে, তো সেই কারণে এখন কিছু কেনাকাটি করব, আর বিকালবেলা তখন আমি আর দিদি দুজনে মিলে যাব। চলো এ দেখো বন্ধুরা, আমাদের এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু এই কাজটাই করে, এই যে রোদে শাড়ি শুকোচ্ছে। তো এগুলো জামদানি শাড়ি, তো সব রকমের জামদানি শাড়ি রোদে শুকানো হয়। আর এই দেখো এখন এসেছি হাটে, এটা কিন্তু আমাদের পাইকারি শাড়ির হাট, প্রচুর বেচা কেনা প্রচুর, মানে এখান থেকে মাল নিয়ে নিয়ে সবাই মানে বাড়িতে বাড়িতে বা দোকানে দোকানে ব্যবসা করে জামা কাপড়ে। এখানে শাড়ি চুড়িদার সব রকমই মোটামুটি পাবে। আর এই যে বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার চলে এসেছি আমরা, তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি, তারপরে এই যে বেরিয়েছি। আর এই যে কুটুস তো আমার সাথেই আছে, ওইদিকে দিদির সাথেও আছে গুল্লু, মানে দু বোন দুই ছেলেকে নিয়ে যাচ্ছি, আর ফুচকাটা বাড়িতে ঘুমাচ্ছে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, আর গ্রামের পরিবেশের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা। আর দেখো কি দারুণ লাগছে, সবুজে সবুজ চারিদিক, সত্যি অসাধারণ পরিবেশ।